খোয়াই জেলা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে বৃহস্পতিবার যোগ দিলেন রাজ্যের তপশিলী জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিনের বৈঠকে খোয়াই জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ, ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির বিষয়ে মূলত আলোচনা করা হয়েছে। খোয়াই জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তপশিলী জাতি অংশের মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা কতটুকু পৌঁছালো তা নিয়ে এদিন আলোচনা করেন মন্ত্রী। তাছাড়া ত্রিপুরা বেকারদের স্বার্থে কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আলোচনা হয়েছে। আগামী 3 মাসের লক্ষ্যমাত্রা নিয়ে প্রত্যেক জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন জানান মন্ত্রী। আগামী দিনে কি কি কাজ করতে হবে সে সকল বিষয় নিয়েও কথা বলার পাশাপাশি বর্তমানে যে কাজগুলি চলছে তা সঠিকভাবে সম্পূর্ণ করতে নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস। আরও বলেন, মৎস্য প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থনৈতিক বিকাশে মৎস্য প্রাণী পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই সরকার এই দুটি ক্ষেত্র সার্বিক বিকাশে অগ্রাধিকার অধীন যে সমস্ত কাজ চলছে, অনলাইন প্রজেক্ট আছে, স্কিমগুলি আছে, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফিশারি ডিপার্টমেন্টের কী পরিস্থিতি আছে, কী প্ল্যান আছে, কী প্রোগ্রাম আছে, কী অনলাইন প্রজেক্ট চলছে, এই সম্পর্কিত বিষয় নিয়েও আমরা আলোচনা করব। এর পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এই জেলার তপশিলি জাতিভুক্ত মানুষের কাছে কোন কোন পরিকল্পনা বা কোন স্কিমের মাধ্যমে আমরা সহযোগিতা করছি, কী কাজ হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করব। মূল বিষয় হচ্ছে, যেহেতু গুরুত্বপূর্ণ দুইটা ডিপার্টমেন্ট আমার অধীন রয়েছে, বিশেষ করে আরডিডি এবং ফিশারি, যার মাধ্যমে আমাদের গ্রামীণ এলাকার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে এবং আমাদের নিত্যদিন প্রয়োজনীয় বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ, যার চাহিদা প্রত্যেকটা মানুষের রয়েছে। এবং আপনারা সবাই জানেন নিশ্চিত যে আমাদের রাজ্যের প্রায় 95% মানুষ মাছ, মাংস, ডিম, দুধ খাওয়াতে অভ্যস্ত এবং দ্রুত 100% রোগীর প্রয়োজন। তো আমরা আজকে মিটিংয়ের মধ্যে আলোচনা করব এই ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে এই জেলাতে আমাদের কী পরিমাণ প্রোডাকশন রয়েছে ইন টার্মস অফ মিল্ক প্রোডাকশন, এগ প্রোডাকশন, মিট প্রোডাকশন অ্যান্ড ফিশ প্রোডাকশন, এটা কী আছে আমাদের, আমাদের কনজাম্পশন রেট কী আছে আর গ্যাপ কী আছে, অর্থাৎ ডিমান্ডের চাইতে আমাদের কনজাম্পশনের গ্যাপ কী আছে, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা চর্চা করব। এবং আগামী দিনে এই যেটা আমাদের ডেফিসিট অ্যামাউন্ট রয়েছে অথবা আমাদের যেটা ইন এডিশন ডিমান্ড রয়েছে, চাহিদা বেশি রয়েছে, সেটাকে ফিল আপ করার জন্য আমাদের কী কী পদক্ষেপ রয়েছে আমরা নিশ্চিত সেই বিষয়ে আলোচনা করব। এবং আগামী 3 মাসের জন্য তাদেরকে একটা টার্গেট রাখবো আমরা তাদের সামনে, যাতে করে আমাদের কনসার্ন অফিসাররা সেই টার্গেটে নিয়ে কাজ করেন। এবং আমাদের যেটা টার্গেট যে আগামী কিছুদিনের মধ্যে যাতে এই রাজ্যকে মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি, সেলফ রিলায়েন্ট স্টেট আমরা তৈরি করতে পারি, তার নিয়ে আমরা কাজ করছি। প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, যেহেতু রাজ্যের 95% মানুষই মাছ, মাংস, দুধ, ডিমের উপর নির্ভরশীল, তাই এগুলির উৎপাদনও বাড়াতে হবে। এই উৎপাদনের সঙ্গে যুক্ত করে গরিব মানুষের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি রাজ্যের চাহিদা অনুযায়ী খাদ্যের যোগানের দিকেও লক্ষ্য রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।